18 দলের চতুর্থ দফায় ডাকা অবরোধের সমর্থনে বুধবার মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। একতরফা নির্বাচনের তফসিল বাতিল ও নিরপেক্ষ সরকারের দাবিতে দেশব্যাপী সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি অংশ হিসাবে মাগুরা জেলা বিএনপির সহসভাপতি মনোয়ার হোসেন খানের নির্দেশে বুধবার এই মিছিলটি বের করা হয়। যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সাইদ আল মামুনের নেতৃত্বে সকাল 11টার সময় মিছিলটি মাগুরা বাস টার্মিনাল থেকে শুরু করে পার্নান্দুয়ালি বড় মসজিদের সামনে এসে শান্তিপূর্ণভাবে সমাবেশ করে। এদিকে অবরোধের দ্বিতীয় দিনে চলাচল করেনি দূরপাল্লার যানবাহন, তবে শহরে সিএনজি, টেম্পু, অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।